গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুন্দর একটা হলুদ জবা ফুল, একটা করেই ফোটে, মানে দুটো তিনটে করে যে প্রচুর করে ফুটবে তা না, এই বড় জবাটা একটা করেই ফোটে। এখন চলে এসেছি বারান্দায়। এই বারান্দায় আমার বর প্রতি সপ্তাহে ক্লাস করায়, সপ্তাহে একটা দিন বাড়িতে ক্লাস করায়, অন্যান্য দিন তো বাইরে যায় ক্লাস করাতে, তবলার ক্লাস করায় আমার বর, তা একটা দিন বাড়িতে ক্লাস করায় এই বারান্দায়। তাই এখানে মাদুর পাতা থাকে, শতরঞ্চি পাতা থাকে, সেই শতরঞ্চিগুলো ভাজ করতে এসেছি, আর ভাজ করতে করতে তোমাদের সাথে একটুখানি আড্ডা দিচ্ছি। শতরঞ্চি যা ছিল সব গুছিয়ে নিয়েছি, বিশাল বড় শতরঞ্চি, এটা ভাজ করতে গিয়ে মনে হয় আমারই দম বেরিয়ে যায়। এই যে টেডি বিয়ারটা দেখছো, ভল্লুকের টেডি বিয়ার না, এটা কি বলে, এটা ভল্লুকই বলে বোধ হয়, না পান্ডা, এটা পান্ডা, ভুলে গেছিলাম এটা কি নাম। এটা আমার যে ছেলের আকাশ স্যার, উনি এটা দিয়েছিলেন আমার মেয়েকে। বর যেহেতু আছে কাছাকাছি ক্লাসে গেছে, সেই জন্য হেলমেট নিয়ে যায়নি, হেলমেট রেখে দিয়ে গেছে। সোফা একদম টান টান সোজা চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ে এসে আমি আজকে রান্নাঘরে যে বাসনে তাক ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে রৌদ্রে দিয়ে রেখেছি, আজকে রান্নাঘরকে সাফাই করেছি। আজকে টিফিনে করেছি চাউ, চাউ করেছি, ছেলে আজকে তো তাড়াতাড়ি আসবে তাই ছেলের জন্য তো চাউ পাঠাইনি, কারণ ছেলে চাউ মোটেও নিতে চায় না, ও ব্যাগে করে পেঁয়াজ রসুন ডিম জাতীয় কিছু পরার ব্যাগে নিয়েতে চায় না, ওই জন্য ওকে পাঠানো হয়নি চাউ। ও খেয়ে গেছে রুটি, দুধ রুটি কলা এসব দিয়ে খেয়ে গেছে, আর কেক দেওয়া আছে তিনখানা, কেক খেয়ে নেবে, আর আজকে তো তাড়াতাড়ি চলে আসবে। আজকে হচ্ছে খাসির মাংস, আমাদের দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, এক ঘন্টার মতো রাখবো, তারপর রান্না করব। এটা হবে, আর হবে চারাপোনা, এটা করবো শ্বশুর আটা দিয়ে, চারাপোনাটা করবো, এই দুটো করবো, আর করবো উচ্ছে আলু সেদ্ধ। মহালয়া স্পেশাল, মহালয়ার দিন কিছু যেহেতু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি, আমিষ কিছু খাই না, সেই জন্য আজকে খাসির মাংস আর চারাপোনা, এই দুটো হবে। এখানে হচ্ছে ভাত, আর এখানে যে খাসি মাংস বসিয়েছি এখনো হয়নি, জাস্ট বসিয়ে বসালাম, এবার তিনটে সিটি দেব। মাংসটাকে তিনটে সিটি দিয়ে নামিয়ে দেব, আর চারাপোনা করেছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে, চারাপোনা সর্ষে বাটা দিয়ে খেতে অপূর্ব লাগে, ঝাল ঝাল করে একদম চারাপোনা, আর করেছি দুপুরবেলায় উচ্ছে আলু সেদ্ধ। মহালয়ার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, সেজন্য মহালয়ার আগের দিন আমাদের এইভাবেই রান্না হয়। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে সন্ধ্যে সাতটা, সাতটার সময়তে আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি বলি আমার কেন, এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতেছে, মেয়ে বলে খালি মা এটা কিনবো ওটা কিনবো টুকটাক, আর আমি একটু নিয়ে যাবো পার্লারে, পার্লারে বলতে জাস্ট আর কিছু না, নো চুল কাটিং না, নো কিছু। আর বহুদিন পর একটা শাড়ি পরেছি, কালো আর লালের ওপর, শাড়িগুলো খালি জমেই যাচ্ছে জমেই যাচ্ছে, পরা হয় না, এটা গত বছর নিয়েছিলাম মিন্ত্রা থেকে, এটা শাড়ির কালারটা এত সুন্দর লাগছিল কালো আর লালের সাথে, কালো আর লালের মধ্যে শাড়ি দেখতে, শাড়ি বলো চুড়িদার যেটাই আমার এত ভালো লাগে, সেটা মানে না কিনে আর পাই না, বেশি দামও এগুলো না, 500 মধ্যে নিয়েছিল তখন গত বছর, তারপরে শাড়িটা পরি, অনেকদিন শাড়িটারি পরে কোথাও যাওয়া হয় না, ওই জন্য চলো ঘুরে আসি, মেয়ে ওখানে রেডি হয়ে বসে টিভি দেখছে আর আমি ঘরে, চলো মনোযোগ সহকারে বসে টিভি দেখছে, চলো চল, আবার কি হলো, চল বাবা দরজা দিয়ে দে, চটি তো এখানে যাচ্ছে।
এই যে রেডিওটা দেখছো, এই রেডিওটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের রেডিও। প্রতি বছর মহালয়ার আগের দিন রাত্রিবেলা এটাকে বের করা হয়, আবার মহালয়া শোনা হয়ে গেলে আবার সযত্নে কাপড় মুড়িয়ে আলমারিতে তুলে রাখা হয়। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন এই রেডিওটা নিয়েই চলতো, গান শোনা, খবর শোনা, সমস্ত কিছু। বাবা আজ মারা গেছে 14 বছর, 14 বছর ধরে রেডিওটা এইভাবেই আমরা আগলে রেখেছি। মা যতদিন বেঁচে ছিলেন, মানে শাশুড়ি মাও এই রেডিওটাকে সুন্দর করে, মার কাছ থেকে শিখেছি অবশ্যই, মা এই রেডিওটাকে খুব সুন্দর করে কাপড় মুড়িয়ে রেখে দিত আলমারিতে। আমরাও সেইভাবে মায়ের মতো যত্ন করে এই রেডিওটাকে রেখে দিই, আর যেদিন মহালয়ার হয় সেদিন তার আগের দিন রাত্রিবেলায় আমরা বের করি। এই রেডিওর সাথে প্রচুর স্মৃতি, আবেগ, সমস্ত কিছু জড়িয়ে আছে। বাবার কথা মনে পড়ে প্রচুর এই রেডিওটা দেখলেও। অবশেষে রেডিও ঠিক হলো আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব, এর থেকে বড় আর হয় না। আবার ভোরবেলায় 4:45 থেকে শুরু হবে রেডিওতে মহালয়া, তখন আবার তোমাদের সাথে তখন আবার আড্ডা শুরু হবে। প্রতি বছরই এরকমভাবে রেডিওটা আমরা বের করি, এটাকে খুব সযত্নভাবে রাখা হয়, কারণ এটা হচ্ছে বাবার স্মৃতি, মানে আমার শ্বশুরমশাইয়ের স্মৃতি। এটা প্রতি বছর এটাকে বের করি, বের করে মহালয়া শোনা হয়ে যায়, আবার ভালোভাবে কাপড় মুড়িয়ে এটাকে খুব সযত্নে রেখে দেওয়া হয়, প্রতি বছর বের করা হয়। এটা মানে যেহেতু ব্যবহার করা হয় না সেই জন্য তো একটু ডিস্টার্ব করবে, সেই জন্য একটু কাগজ টাগজ দিয়ে ঠিক করে করে আমার বর এটাকে ঠিক করলো। দেখি ভোরবেলা আবার চলে নাকি, তারপর তোমাদের তো একটুখানি শোনাবই রেডিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব খুব ভালো থেকো। আর আজকে কী কী কিনেছি সেগুলো এখন আর দেখাতে পারলাম না এত রাত্রে, কালকে দেখাবো। আর ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, সবাই খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।